আসসালামু আলাইকুম। কিছুদিন আগে বাসায় কর্নডগ ট্রাই করছিলাম, আর এইটা বাসায় বানানোর আইডিয়া আসছে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে। তো আমি আগে একটা রেস্টুরেন্টে কর্নডগ খাইছিলাম এবং তখনই মাথায় আসছিল যে এটা বাসায় একদিন ট্রাই করব। তো হঠাৎ ওই দিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কয়েকটা ভিডিও পাই, এরপর মনে হয় যে ইজি আছে, বাসায় ট্রাই করি। আমি হচ্ছে কর্নডগের জন্য ফার্স্টে চিজ আর সসেজ কেটে নেই স্লাইস করে, এরপর আমি হালকা তেলে সসেজটা ভেজে নেই। আমি হচ্ছে হাফ চিজ এবং হাফ সসেজ দিয়ে কর্নডগ ট্রাই করতেছি। কর্নডগের ভেতরে হয় সসেজ থাকে, নয় মোজারেলা চিজ থাকে, নয় হাফ সসেজ হাফ মোজারেলা চিজ এরকম হয়, আর বাইরে হচ্ছে একটা ক্রিস্পি লেয়ার থাকে। তো ওই ক্রিস্পি লেয়ারের মধ্যে ওরা আবার অনেক কিছু অ্যাড করে। তো আমি হচ্ছে একটা প্লেন লেয়ার দিয়ে করব, আর একটা হচ্ছে পটেটো লেয়ার দিয়ে করব। এরপর কর্নডগের বাইরে যে ক্রিস্পি লেয়ারটা, ওইটার জন্য আমি একটা ব্যাটার বানাইছি। ওই ব্যাটারের জন্য আমার লাগছে একটা ডিম, পরিমাণ মতো ইস্ট এবং চিনি। তো এই তিনটা জিনিস আমি ভালো করে মিলায় নিছি। এরপর এতে ময়দা, চালের গুঁড়া এবং দুধ দিয়ে আবার ভালো করে মিলায় নিছি। ভালো করে মিলায় আমি একটা ব্যাটার তৈরি করছি। তো ব্যাটারটা অত ঘনও হবে না, আবার অত পাতলাও হবে না, আর কি মিডিয়াম হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে, আমি বলতে ভুলে গেছিলাম। তো এরপর এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিছি, অলমোস্ট আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিছিলাম। এরপর আমি আরেকটা প্যানে আলু সিদ্ধ করে নিছি। আলু সিদ্ধ হয়ে গেলে ওটার খোসা ছাড়াই আমি ওটাকে কিউব করে কেটে নিছি। কিউব করে কাটার পর এতে আমি কর্নফ্লাওয়ার মিলাই কিছুক্ষণ ঝাঁকায় নিছি, মানে সবগুলো আলুর কিউবে জানি কর্নফ্লাওয়ার মোটামুটি লেগে থাকে এরকম করে নিছি। এরপর স্টিকে ভেজে রাখা সসেজ এবং কেটে রাখা চিজ হাফ অ্যান্ড হাফ করে গেঁথে নেই। এইভাবে অনেকগুলো স্টিক রেডি করি এবং পটেটো কর্নডগের জন্য আমি হাফ সসেজ হাফ চিজ এবং হাফ সসেজ এরকম তিনটা লেয়ার করে স্টিক রেডি করি। স্টিকে গাঁথার আগে আমি স্টিকগুলো ডিপে 10 মিনিট রেখে নিয়েছিলাম, এরপর বের করে তাতে আমি সসেজ এবং চিজ গেঁথে নিই। সসেজ আর চিজ স্টিকে গাঁথার পর সেটা ডিপে রেখে দিবেন আপনারা যতক্ষণ পর্যন্ত ব্যাটারে ডুবিয়ে ভাজবেন, কারণ বাইরে রেখে দিলে চিজগুলো গলে যায় এবং ভেঙে ভেঙে যায়। তা আমি এটাই ভুল করছি, নেক্সট টাইম আমি আবার যখন ট্রাই করবো তখন অবশ্যই আমি ডিপে রেখে নেব। এরপর সসেজ আর চিজের যে স্টিক লেয়ারগুলো বানিয়ে রাখছিলাম ওগুলা ভালো করে ব্যাটারে ডুবাই ব্রেড ক্রামে ভালো করে কোট করে নিতে হবে। তো আমাদের চিজটা আমরা বাইরে রেখে দিছিলাম, এই কারণে ভেঙে যেতেছিলো আর গলে যেতেছিলো, ভালো করে ব্যাটারটা বসতেছিলো না গায়ে এবং এই কারণে অনেক প্যারা খাইছি। এরপরও এটাকে কোনো রকমে একটা শেপে আয় না, ব্রেড ক্রামের গুঁড়ায় ভালো করে কোট করে নিছি। পটেটো কর্নডগের ক্ষেত্রে আমি একই প্রসেস ফলো করছি, খালি স্টিকগুলো ব্যাটারে চুবানোর পর ডিরেক্ট আমি ব্রেড ক্রামে না কোট করে তার আগে পটেটোর যে কিউব করা পার্ট ছিল সেটার ওপর ভালো করে কোট করে নিছি, যাতে চারিদিকে পটেটোর কিউবগুলো ভালো করে আটকে যায়। এরপর আমি ব্রেড ক্রামে এটাকে কোট করে নিছি। জাস্ট এই একটাই পার্থক্য, বাকি সব সেম। এরপর আমি এইভাবে সবগুলো স্টিক রেডি করে নেই। তারপর তেল আমি আগে থেকে একটা প্যানে দিয়ে রাখছিলাম মিডিয়াম হিটে। তেল মোটামুটি যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি একে একে স্টিকগুলো আমি ডুবো তেলে ভেজে নিছি। তো এটা ডুবো তেলে ভাজলে সব থেকে বেস্ট হয়। এরপর ভালো করে ভেজে নিয়ে উঠায় নিছি। ভাজার টাইমে দেখতেছি এগুলো এক একটা অনেক ফুলে যেতেছিলো। এনিওয়েজ, ভাজা শেষ করে আমরা সার্ভ করি। সার্ভ করার পর যখন সবাই খায় সবার একই কথা ছিল যে অনেক মজা হয়েছে, এবং আমি যখন ট্রাই করি আমার কাছে মনে হচ্ছিলো পুরো সেম, আমি যে রেস্টুরেন্টে খেয়েছিলাম একদম সেম লাগতেছিলো টেস্ট, এবং আমার অনেক ভালো লাগতেছিলো যে পারফেক্ট হয়েছে। অ্যান্ড আমি ভাবতেছি নেক্সট ডে গেস্ট আসলে অবভিয়াসলি এটা ট্রাই করবো। তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো, আল্লাহ হাফেজ।